And welcome back to my channel. আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর যেই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে জাস্ট বিন্দাস আছো, ঠিক আছে? তো এখন তুই অনেকদিন পর বেবি এলো, তার জন্য জোরদার তালিয়া তালিয়া তালিয়া, ঠিক আছে? তো যাই হোক, এখন ঘড়িতে বাজে ওই ছটা সাড়ে ছটার মতো বেজে গেছে, দেখে তো বুঝতেই পেরেছো প্রথম বেরোবো। হ্যাঁ, যেমনটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে, আমরা যাচ্ছি হলদিয়া মেলাতে। কালকে মেলা শেষ, ঠিক আছে? এরপরে তো আর কোনোভাবেই যাওয়া পসিবল না, পুরোপুরি নেক্সট উইক থেকে পরীক্ষা। আর বাড়ির সবাই আজকে যাচ্ছে, বাড়ির সবাই দেখেনি, আমি দেখেছি। আমি তোমাদের শুনি, মামাম দুবার দেখে নিয়েছে আমাকে ছাড়া, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে তোমরা আমি দেখো, আমি তো মানে কি করবো, আমি তো লেট মানে লেট পাবলিক, ঠিক আছে? লেটে চলা পাবলিক, ঠিক আছে? না কি বলে পড়াই পড়াই, তো আমি তো সবার লেটে যাই সব জায়গাতে, ঠিক আছে? যেমনটা কালকে মেলা শেষ আজকে আমি যাচ্ছি, এরমটা করলে তো আর মানে আর হবে না, এরকম হয়। বই মেলাও ঠিক সেম ছিল, পরের দিন শেষ হতো, আমরা তার আগের দিন গেছি, তো এরকম করলে তো আর হবে না, ঠিক আছে? যেহেতু মেলা বসেছে, এত বড় একটা মেলা, বড় ছোট জানি না, তো যাই হোক হলদিয়াতে মেলা হচ্ছে। তো তোমাদের সাথে যদি ইনফরমেশনটা না শেয়ার করি, এখনো যারা আমার মতো পাবলিক আছে, যারা খোঁজ খবর রাখো না, তারা তো একটু হলেও তাদের হেল্প হবে, তো সেই কারণে আমি আগে ভাগে গিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, উদ্বোধনের দিনে একটা ভিডিও করেছি তোমাদের সঙ্গে, যেহেতু আমাদের অফিসের পাশেই। আর একবার করেছি হস্তশিল্প মেলা, এই হলো আমার মেলা দেখা। আর কিন্তু আমি মেলা দেখিনি, যাইনি সেভাবে, আর যেতে আসতে যতটা চোখে পড়ে, কারণ রাস্তার উপর থেকেই আমাকে অফিস যেতে হয় প্রত্যেক দিন। তো আজকে বাড়ির সবাই যাচ্ছে, দিদা যাচ্ছে, মা যাচ্ছে, মাইমা যাচ্ছে, বাবা যাচ্ছে, পুতুলি যাচ্ছে, আমি যাচ্ছি, আর কি যাচ্ছে, আর ব্যাগ। তো যাই হোক, জানি হোক পুতুলি অবভিয়াসলি এটা নতুন ড্রেস, ঠিক আছে? অ্যানিভার্সারি আমার, ঠিক আছে? আজকে না গাইজ, মামা কই ফেরত দিয়ে দিয়েছি, যাই হোক অ্যানিভার্সারি আমার, পুতুলি পড়েছে নিউ ড্রেস, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুজনেরই ড্রেস অর্ডার দেয়া, আমার বাবাই তো এখানে নেই, তো দুজনেরই ড্রেস অর্ডার দেওয়া ছিল, একজনের এটা পছন্দ হয়েছে, একজনের এটা পছন্দ হয়নি। ওর ও পরে নিয়েছে, ওর লাভের লাভ হয়েছে এই যে একটা ওয়ান পিস টাইপের ড্রেস, খুব সুন্দর, কালারটা খুব সুন্দর, তাই না? আমি পছন্দ করি, ঠিক আছে? কালারটা দারুণ লেগেছে। তো চলো, হ্যাঁ তো চলো বেরোনো যাক, সবাই ওয়েট করছে, আমি কখন ক্যামেরাটা অফ করব, তারপর সবাই মিলে বেরিয়ে যাব, সবটাই শেয়ার করব, দেখতে থাকো।
আশা করি আজকের আমাদের এই হলদিয়া মেলার পুরো মেলাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা করে কমেন্ট করে আমাকে জানিও, আর কিছু খারাপ লাগলেও সেটাও জানিও। আর মেলাটা অ্যাকচুয়ালি সেভাবে বসেনি, বাট কী বলো তো, মানে আফটার লকডাউন এটা তো ফার্স্ট একটা মেলা, বড় মেলা, তো সেই জন্য সবার মধ্যেই একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। সবাই টাইম কোনো না কোনো টাইম কাটাতে, টাইম স্পেন্ড করতে একবার হলেও কিন্তু মেলাতে ঘুরে যাচ্ছে। তো আজকে মেলার শেষ দিন প্রায়, না আজকে না কাল শেষ দিন, তো শেষ দিন তো এই আর কি। তো বাড়ির সবাই মিলে না গেলেই নয়, বাবা আমার তো না গেলেও হতো, কারণ আমি তো প্রত্যেক দিনই প্রায় মেলার ওপর থেকে মেলার সাইড থেকেই যাই। তো বাড়ির সবাই আর না, মানে সবাই আর মানে যারা আর বাকিরা সবাই আছে তাদেরকে তো যেতেই হতো, একবার হলেও মেলা ঘুরতে হতো। আর এই যে স্পেশালি আমার এই যে মাতারানি খুব এনজয় করেছে, অনেক কিছু জিনিসও কিনেছে যেটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, স্পেশাল কিছু জিনিস কিনেছে। তো চলো আজকের মতো টাটা।